দেখুন হিসাবে মন্দাকিন ধর্মেন্দ্র প্রধান কেবল ওড়িশার নুহ জাতীয় রাজনীতির জন চর্চিত চেহারা এবং বিশেষ ভাবে দিন তমাম আজ চর্চার কেন্দ্রবিন্দু পাল্টিছিল যে সম্বলপুর গোটি বড় হেভিওয়েট ফাইট হচ্ছে যেটি বিজু জনতা দলরু ববি দাস ওর প্রণব প্রকাশ দাস এবং বিজেপির হেভিওয়েট কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিধাসলখ ময়দানকু লোচার এবং ওড়িশার না আসবা নেই যে প্রতীক্ষা লা এবে তার অন্ত ঘটিছি এবং বিশেষ ভাবে আপনার দেখুবে সম্বলপুর সংসদীয় ক্ষেত্রে বর্তমান সময় উৎসাহর মাহল কিন্তু আপনার দেখিবে লগাতার ভাবে অনুগুল ঢেঙ্কানাল দেবগড় সম্বলপুর জেলা সমেত পশ্চিম ওড়িশার কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনেক উন্নয়নমূলক কার্য করেছেন এবং বিশেষ ভাবে তাঁর যে পরিকল্পনা রয়েছে পশ্চিম ওড়িশার বিকাশ নিয়ে তা সবু সর্বসম্মুখে লোক আগে পরিপ্রকাশ হয়েছে এবং বিশেষ ভাবে ঢেঙ্কানাল অনুগুল দেবগড় সম্বলপুর এবং এই দুই সংসদীয় ক্ষেত্রর যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা অনেক যে নেতা অনেক সে বিশেষ ভাবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অনুরোধ করুলে যে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সে অঞ্চল প্রার্থী হতু এবং এ সব কল্পনা জল্পনার অন্ত ঘটিছে সিধাসলখ ভারতীয় জনতা পার্টি পক্ষ বর্তমান সময় ওড়িশার লোকসভার সিট বর্তমান সময় প্রার্থী মানুষ ঘোষণা সরিছে যে হেভিওয়েট মানুষ না আসিছে এবং তা ভিতরে হেভিওয়েট ফাইট সম্বলপুর দেখা মিলব বিজু জনতা দলর সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস না যেতে চর্চা হচ্ছে সে জায়গার সিধাসলখ ভারতীয় জনতা পার্টি পক্ষ সম্বলপুর ময়দানের সংসদীয় প্রার্থীর সংসদীয় প্রার্থী ভাবে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিধাসলখ নির্বাচন ময়দানকে দেবে এবং বিশেষ ভাবে দীর্ঘ দশ বর্ষ ধর কেন্দ্রমন্ত্রীর যেভাবে ভাবে গুরুত্বপূর্ণ পদরে মন্ত্রী মন্ত্রী পদ সময় যেভাবে ভাবে সারা বিশ্বরে সে পরিচয় সৃষ্টি করেছেন এবং ওড়িয়া পুয় হিসাবে ওড়িয়া মাটি যেভাবে ভাবে তাঁর কার্যকলাপ রয়েছে তাহা নিশ্চয় অতুলনীয় এবং বুদ্ধিজীবী মহলরে কেন্দ্রমন্ত্রী কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বোধহয়ে গোটে নিজের স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছেন কিনা বিগত দিনের যে কতজন নেতা আমি রাষ্ট্রীয় স্তরের নেতৃবৃন্দ ভাবে আমি চর্চা করতে তা ক্ষেত্রে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর রাজ্য অবদান বেশ উৎসাহজনক এবং বিশেষ ভাবে তাঁর প্রচেষ্টা নিহতি ভাবে প্রশংসাজনক এবং বিশেষ করে আপনার দেখুবে যে সম্বলপুর লোকসভা ক্ষেত্রে বর্তমান সময় সমস্তে প্রস্তুত হয়ে সারি কিনা কুযাচ্ছে যে এইটু হি শাসক দল মাটি কামুড়া আরম্ভ করব অর্থাৎ যেভাবে ভাবে বর্তমান সময় ব্লু প্রিন্ট প্রস্তুত করা যাচ্ছে যেভাবে ভাবে বর্তমান সময় কেন্দ্রমন্ত্রী লড়া নিয়ে দলীয় কর্মী নেতা মানে সে প্রস্তুতি জারি রাখিছেন নিহতি ভাবে শাসক দলক একটু বড় ধরনের কাউন্টর করা যাই পারে বলে বিশেষ ভাবে বর্তমান সময় চর্চা হচ্ছে কিনা কেন্দ্র শিক্ষামন্ত্রীর যুবাবস্থার যেভাবে ভাবে এভিপিএ সে কাম তাঁর আরম্ভ করেছিল এবং তালচার কলেজের ছাত্র সংসদর সভাপতি ভাবে নির্বাচিত হওয়ার পরে উৎকল বিশ্ববিদ্যালয়ের টাণুয়া নেতা ভাবে ছাত্রছাত্রী নিকটে সে পরিচয় সৃষ্টি করেছিল ১৯৯০ সুদ্ধা জনে লড়ুয়া ছাত্র নেতা হিসাবে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেতবে নিজের পরিচয় সৃষ্টি করেছিল এবং কুযাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানকর যেভাবে ভাবে রাজনৈতিক ক্যারিয়র রয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক মাহল রয়েছে এবং রাজনৈতিক তাঁর পদযাত্রা রয়েছে নিহত ভাবে সে জনে লড়ুয়া নেতা হিসাবে সমস্তে তাঁর জাঁচান এবং বিশেষ ভাবে এভিপিএ ১৯৯২ রু ১৯৯৭ মধ্যে সে বিভাগ সংগঠন সম্পাদক রাজ্য সম্পাদক ও রাষ্ট্রীয় সম্পাদক থাকা সময় সম্বলপুরে রয়ে সে সংগঠনর কার্য করেছেন এবং স্থানীয় নেতাঙ্ সহ ছাত্রছাত্রী এবং বুদ্ধিজীবী মহলরে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্বলপুরর অধিবাসী মানুষ ভিতরে সে প্রিয়ভাজন হয়েছিল এবং সম্বলপুর সমেত আখপাখ অঞ্চলের বিদ্যার্থী ভাবে জনে বিদ্যার্থী পরিষদ কু নিজের পরিচয় সৃষ্টি করা সহ বিদ্যার্থী পরিষদর বিদ্যার্থী পরিষদ কু সমস্ত নিকটে পৌঁছাই এবং সে দেবগড় এমপি থাকা সময় দেবগড় সমেত সম্বলপুর জেলার অনেক লোক পাখে পৌঁছি অনেক কার্য করেছেন এবং বিশেষ করে যা কুযায় যে বিধায়ক থাকা সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী সেতবে প্রশংসাপত্র মিলেছিল এবং শ্রেষ্ঠ বিধায়ক রূপে সে বিবেচিত হয়েছিল আপনার দেখিবে যে রুবেন ব্যানার্জী কিছুদিন পূর্ব এক সাক্ষাৎকার একথা কে যে সেতবে সময় মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক ধর্মেন্দ্র প্রধানকর বিধায়ক ভাবে প্রথম বিধানসভা যাওয়ার সময় ভবিষ্যতে এ রাজ্যর নেতৃত্ব নেই পারতি এবং বড় নেতৃত্ব বনিপারতি বলে সেতবে নিজে মুখ্যমন্ত্রী আকলন করেছিল যা রুবেন ব্যানার্জী সমস্ত সামনে একথা পরিপ্রকাশ করে। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।